রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে আপনাকে স্বাগতম। এখানে জানতে পারবেন আপনার স্বাস্থ্যের বিষয়ে সকল টিপস এবং ঔষধ সম্পর্কে সকল গুরুত্বপূর্ণ সমাধান। অবশ্যই বন্ধুরা প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিনিয়ত নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক এবং ঔষধ বিষয়ক টিপস পেতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন। সকলকে রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে স্বাগতম। বন্ধুরা আজকে আমরা আলোচনা করব সেফটিড নামক একটি ক্যাপসুল নিয়ে। এই সেফটিড ক্যাপসুল উৎপাদন করে থাকে অপসনিন ফার্মাসিউটিক্যাল লিমিটেড, রূপাতলী, বরিশাল, বাংলাদেশ। সেফটিড ক্যাপসুলটি মূলত সেফেকজিম গ্রুপের জেনেরিক যে নাম সেটা হলো সেফেকজিম। সেফেকজিম গ্রুপের প্রোডাক্ট জিনিস দিয়ে তৈরি করা হয়েছে। তো এই সেফেকজিম হলো সেফটির যে ট্যাবলেট ক্যাপসুলটি, এটা হলো মুখে সেবন উপযোগী তৃতীয় প্রজন্মের সেফালোস্ফেরিন অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক নাম শুনে অনেকে হয়তো ভয় পেয়ে যেতে পারেন, তবে আমি এই ক্ষতি বা উপকারিতা সম্পর্কে বেশি কিছু বলবো না। বন্ধুরা, অ্যান্টিবায়োটিক এমনই একটি ট্যাবলেট যেটা নির্দিষ্ট মাত্রায় সেবনের ফলে এবং নির্দিষ্ট রোগের জন্য সেবনের ফলে শরীরে কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়নি বা যায় না। তবে যদি কোনো ব্যক্তি সেটা নির্দিষ্ট ডোজেস ফর্মে এবং নির্দিষ্ট যে দিনগুলি আছে সেটি যদি সেই সময় যদি সে সেবন না করে, অর্থাৎ নির্দিষ্ট ডোজ বা নির্দিষ্ট মাত্রায় যদি সেবন না করে, তাহলে শরীরের জন্য মারাত্মক ঝুঁকি হতে পারে অথবা এমনকি মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। এজন্য অ্যান্টিবায়োটিক সেবনের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে এবং আমাদের রেজিস্টার্ড ফার্মাসিস্ট এবং এমবিবিএস ডাক্তারগণ আমাদেরকে যে ট্রিটমেন্ট দিয়ে থাকেন অবশ্যই কিন্তু আমরা সেই ট্রিটমেন্টটা গ্রহণ করার চেষ্টা করবো এবং অবশ্যই মেনে চলার চেষ্টা করবো। বন্ধুরা, আজকে ভিডিওটি একটু বড় হতে পারে, তবে আশা করি আপনাদের জন্য উপকারী হবে। দয়া করে কেউ স্কিপ করে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবেন। মুখে সেবনযোগ্য অন্যান্য সেফালোস্ফেরিন যেমন সেফালোসিন, সেফ্রাডিন এবং সেফাক্লোর এর চেয়ে একটি বিস্তৃত বর্ণালীর ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকরী। নিউমোনিয়া, নিশেরিয়া, গনোরিয়া, হিমোফিলাস, ইনফ্লুয়েঞ্জা বিরুদ্ধে এটি কাজ করে থাকে। এরপরে আরও কিছু আছে যেগুলা মূল যে কাজটা কী করে থাকে সেটা হলো আমি আপনাদেরকে এখন বলবো, যে শ্বাসতন্ত্রের সংক্রমণ, মধ্যকর্ণে প্রদাহ, এন্টেরিক ফিভার সহ পরিপাকতন্ত্রের সংক্রমণ, মূত্রনালীর সংক্রমণ এবং গনোরিয়ায় এটি নির্দেশিত। আমি আবারও বলছি বন্ধুরা, শ্বাসতন্ত্রের সংক্রমণ, মধ্যকর্ণের প্রদাহ, এন্টেরিক ফিভার সহ পরিপাকতন্ত্রের সংক্রমণ, মূত্রনালীর সংক্রমণ ও গনোরিয়ায় এটি নির্দেশিত। খুবই পরিচিত একটি এবং গুরুত্বপূর্ণ একটি ক্যাপসুল হলো সেফটিড অপসনিন ফার্মার। এটি বিভিন্ন ফর্মে তৈরি করে থাকে, তবে আপনাকে ডাক্তারগণ 200 পাওয়ার দেবেন বা 400 পাওয়ার দেবেন, সেটা যেই ডাক্তারগণ আপনাকে ট্রিটমেন্ট দেবেন আপনার শরীরের উপর নির্ভর করে, আপনার রোগের উপর নির্ভর, কিন্তু সেই 200 mg অথবা 400 mg বা ছোটো বাচ্চা হলে হয়তো সাসপেনশন, এটা ডাক্তার সাহেবই কিন্তু নির্দেশ এবং নির্ধারিত করে দিবেন। তো এ নিয়ে আমাদের চিন্তা করার কিছু নাই, তবে আমাদের জানা থাকা দরকার যে এই অ্যান্টিবায়োটিক সেবন করার ক্ষেত্রে, বন্ধুরা আমি আবারও বলছি যে এই অ্যান্টিবায়োটিক সেবন করার ক্ষেত্রে আমাদেরকে অনেক সতর্ক হতে হবে। সমস্যা হলেই যে আমরা দ্রুত গিয়ে অ্যান্টিবায়োটিক খাবো সেটা কিন্তু ঠিক না, অবশ্যই কিন্তু আমাদেরকে কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া এগুলো গ্রহণ করা ঠিক না। তো মূলত খাবারের আগে বা পরে যখনই সেবন করা হোক, এই ক্যাপসুলটি কিন্তু খাবারের আগে বা পরে যে কোনো সময় সেবন করা যায়। বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে বন্ধুরা, শুধুমাত্র আপনাদের জানার জন্য আমি এই রিভিউটি দিয়েছি। তো কতটুকু কাজ করে থাকে বা কতটুকু প্রস্রাবের সাথে মূত্রের সাথে বের হয়ে যায় এগুলো আসলে যদি আলোচনা করতে যায় অনেক সময় লাগবে। তো আমি ডোজেস ফর্মটা সম্পর্কে আপনাদেরকে আলোচনা করব। মাত্রা প্রয়োগ প্রাপ্তবয়স্ক ও 10 বছরের ঊর্ধ্বে, অর্থাৎ যাদের বয়স 10 বছরের বেশি তাদের কিন্তু 200 থেকে 400 মিলিগ্রাম একক বা দুটি বিভক্ত মাত্রায় কিন্তু দেওয়া যেতে পারে। আমি আবারও বলছি, যাদের বয়স 10 বছরের উপরে তাদের দেওয়া হবে 200 পাওয়ার থেকে 400 পাওয়ার। অর্থাৎ আমি আগেই বলছি যে আপনাদেরকে কিন্তু ডাক্তার সাহেবগণ
আপনাদের বয়স অনুযায়ী কিন্তু পাওয়ার অর্থাৎ ওষুধের যে মাত্রা সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে নির্ধারণ করে দিবেন। আর শিশু আছে যারা 6 মাসের ঊর্ধ্বে অর্থাৎ 6 মাসে বেশি, প্রতি কেজি দৈহিক ওজন হিসেবে 8 মিলিগ্রাম, 6 মাস থেকে 1 বছর যেসব শিশু বয়স তাদের দৈনিক 75 মিলিগ্রাম, এবং 1 থেকে 4 বছর দৈনিক 100 মিলিগ্রাম, এবং 5 থেকে 10 বছর দৈনিক 200 মিলিগ্রাম সেব্য, এবং গনোরিয়া যাদের সমস্যা আছে তাদের 400 মিলিগ্রাম একক মাত্রায় 7 দিন সেব্য। অর্থাৎ যাদের গনোরিয়া সমস্যা, যাদের গনোরিয়া সমস্যা রয়েছে তাদেরকে 400 mg ট্যাবলেট প্রতি দিন একটি করে একক মাত্রা সেব্য 7 দিন সেবন করতে হবে। এবং অনেক টাইফয়েড ফিভার, এন্টেরিক ফিভার যাদের সমস্যা, প্রতি কেজি দৈনিক ওজন হিসেবে 16 মিলিগ্রাম 14 দিন পর্যন্ত সেব্য, এবং রোগের তীব্রতার ক্ষেত্রে প্রতি কেজি দৈহিক ওজন হিসেবে 20 মিলিগ্রাম সেব্য। তো অবশ্যই আমি বলবো বন্ধুরা যে ওষুধগুলো কিন্তু আপনারা অবশ্যই আপনাদের যে ডাক্তার সাহেবগণ থাকবে তাদের পরামর্শ অনুযায়ী কিন্তু সেবন করবেন। আমরা অনেকেই আছি যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অ্যান্টিবায়োটিক 3 দিন খাওয়ার পরে রোগী সুস্থ হয়ে যায় কিন্তু তারপরে আর সেটি সেবন করেন না। এটা কিন্তু আপনার শরীরের জন্য মারাত্মক ঝুঁকি এবং আপনার ক্ষতি আপনি নিজেই করতেছেন। এমনকি এই উল্টাপাল্টা ঔষধ সেবন করার কারণে কিন্তু, এই অ্যান্টিবায়োটিক সেবন করার কারণে কিন্তু আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। যাই হোক, জন্ম মৃত্যু সবই আল্লাহ তাআলার হাতে, তবুও আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। বন্ধুরা আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবে লাইক বাটন বাজিয়ে দেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।